नमस्कार एक्सप्रेस न्यूज़ आपनादेर सकलके स्वागत आपनादेर संगे आमि रयेछि मौसुमी शुरू करछि एक्सप्रेस राउंडअप चोख राखबो विस्तारित खबरे चोखेर जले शहीद शंकर छेत्रीके विदाय जानालेन गोटा डुआर्स बुधवार गभीर राते मणिपुरे धस नेमे जवानेर मृत्यु होयेछिलो शनिवार तार देह सेनाबाहिनीर आधिकारिकरा नागराकाटार मंगरूपाड़ाते निये आसेन সেই সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াই কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা সহ অন্যান্যরা সেনাবাহিনীর জওয়ানরা গান স্যালুট দিয়ে শহীদ শঙ্করকে সম্মান জানান এরপর তার দেহ মিছিল করে সৎকার করার জন্য জলঢাকা শ্মশানে নিয়ে যায় এদিন শহীদ শঙ্করকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন মণিপুরে ধসে মৃত শহীদ সেনা জওয়ানের মধ্যে ছিলেন নাগরাকাটার যুবক শঙ্কর ছেত্রী বৃহস্পতিবার দুপুরে মঙ্কুপাড়ার দাসবস্তিতে শঙ্করের বাড়িতে সেই খবর পৌঁছাতে এলাকার শোকের ছায়া নেমে আসে ঘন ঘন মূর্ছা যাচ্ছিলেন শঙ্করের স্ত্রী পুনম বাবা ছবির দিকে বিহুল দৃষ্টিতে তাকিয়েছিল পাঁচ বছরের কন্যা শিয়ানা এলাকায় জনপ্রিয় ছিলেন শঙ্কর আগে তিনি নগরাকাটা থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কিছুদিন কাজ করেছিলেন পরে সেনাতে যোগ দেওয়া দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয় মাস চারেক শঙ্কর দার্জিলিংয়ে কর্মরত ছিলেন সেখান থেকে মণিপুরে বদলি হন তিনি তার স্ত্রী পুনম জানায় জীবনের সব স্বপ্ন চিরতরের জন্য হারিয়ে গেল গ্রামের যুবক বিজয় ছেত্রী বলেছিলেন ফোনে প্রায় কথা হতো এ বিপর্যয় শুধু বন্ধুর পরিবারে নয় গোটা এলাকার মণিপুরের নানে জেলাতে রেলের একটি নির্মীয়মান প্রকল্পে নিরাপত্তার দায়িত্ব ছিল শঙ্কর আচমকা ধস গুরুতর জখম হয় তিনি পরে মৃত্যু হয় তার তিন ভাইয়ের মধ্যে তিনি ছোট ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখতেন সেনায় যোগ দিয়ে দেশ সেবা করবার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সেনায় যোগ দিয়েছিলেন শঙ্কর আগস্টে অসুস্থ বাবা ভোজ বাহাদুর ছেত্রীর অস্ত্রোপচারের জন্য তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু আর সুস্থ অবস্থায় বাড়ি ফেরা হলো না তার শনিবার কাফিনবন্দি অবস্থায় বাড়ি ফিরল শঙ্করের নিথর দেহ বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা যে বাবার হাত ধরে জীবনের অনেক বন্ধুর পথ হাঁটতে শেখা যার কারণে জীবনে বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া এবার সেই বাবাকেই মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে মারধরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে ছবিতে দেখা যাচ্ছে বৃদ্ধ বাবাকে শুধু গায়ে হাত তুলে ক্ষান্ত হননি ছেলে বৃদ্ধ বাবাকে মাটিতে ফেলে মারধর করছেন ছেলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে গুণধর ছেলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও ঘটনাটি হলদিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দুর্গাচক থানার হলদিয়া হাই স্কুল এলাকার ঘটনা আক্রান্ত বাবার নাম মন্টু মিস্ত্রি যার বয়স ৭০ বছর এবং গুণধর ছেলের নাম সঞ্জয় মিস্ত্রি মারধরের এই ভিডিও ভাইরাল হতেই নিন্দা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকদের নজরে পোস্টটি এসেছে বলে জানা গেছে তবে কি কারণে বিবাদ তা এখনো স্পষ্ট হয়নি কিন্তু যেভাবে বৃদ্ধ বাবাকে নিজের ছেলের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে তা দেখে শিউরে উঠেছেন সকলে এইভাবে নিজের বাবাকে কেউ মারতে পারে তা ভেবেই অবাক হচ্ছেন সকলে বর্ষা শুরুতেই বিপত্তি হাওড়ার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো কিশোরের ডোমজুড়ের সলক গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা এলাকায় আবর্জনা নিয়মিত পরিষ্কার না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা গ্রামের বহু মানুষের শরীরে জ্বর সহ ডেঙ্গুর অন্যান্য লক্ষণ দেখা দিয়েছে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ জন প্রতিদিনই বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা মৃত কিশোরের নাম রবি হাস্তা বয়স ১৬ পঞ্চায়েত প্রধানের দাবি মানুষ একদমই সচেতন নয় মানুষকে আরো সচেতন হতে হবে তার দাবি করোনার কারণে গত ২ বছর কাজ সেভাবে করা যায়নি তবে এখন কাজ হচ্ছে নিয়মিত সাফাইয়ের কাজ হচ্ছে ক্যাম্প করে রক্ত পরীক্ষাও করা হচ্ছে পঞ্চায়েত থেকে অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু মানুষ তো ঘরের ফ্রিজেই জল জমাচ্ছে একাধিক জায়গায় উদ্ধার হয়েছে ডেঙ্গুর লার্ভাও ডেঙ্গির কারণে যেসব লক্ষণ দেখা দেয় তার অন্যতম হলো সারা শরীরে অসহ্য ব্যথা সহ জ্বর সঙ্গে বমি বমি ভাব চোখের পেছনে ব্যথা এবং সারা শরীরে র্যাশ কিছু ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে মূলত এডিস মশা কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় এডিস মশা বংশবিস্তারে উপযোগী বিভিন্ন দ্রব্য যেমন কাপ টপ টায়ার ডাবের খোলস গর্ত ছাদ ইত্যাদিতে জল আটকে রাখা যাবে না মশারিও টাঙাতে হবে নিয়মিত
একুশের বিধানসভা ভোটের আগে চালু হয়েছিল দিদিকে বলো। এই টোল ফ্রি নম্বরে রাজ্যবাসী ফোন করে সরাসরি তাদের সমস্যা অভিযোগের কথা জানাতে পারতেন। এলাকার মানুষদের অভাব অভিযোগ জানতে চালু করেছেন এক ডাকে অভিষেক। কলকাতা সহ বিভিন্ন কর্পোরেশনের মেয়ররা টক টু মেয়র পরিষেবা চালু করে নাগরিকদের সমস্যা ও চাহিদার কথা জেনে দ্রুত সমাধানের চেষ্টা করেন। এবার তাদের পথে হেঁটেই রাজারহাট গোপালপুরে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি শুরু করেছেন আমার কথা বিধায়কের কাছে। সম্প্রতি ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংসদীয় এলাকায় মানুষের অভাব অভিযোগ জানতে চালু করেছিলেন এক ডাকে অভিষেক। কলকাতা সহ বিভিন্ন কর্পোরেশনের মেয়ররা টক টু মেয়র পরিষেবা চালু করে নাগরিকদের সমস্যা ও চাহিদার কথা জেনে দ্রুত সমাধানের চেষ্টা করেন। এবার তাদের পথে হেঁটে রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি শুরু করেছেন আমার কথা বিধায়কের কাছে নামক পরিষেবা। সেখানে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ তাদের চাহিদা অভাব অভিযোগের কথা সরাসরি তুলে ধরতে পারবেন বিধায়কের কাছে একটি হেল্পলাইন নম্বরে ফোন করে। এইভাবে জনসংযোগ বাড়াতে এবার আসরে রাসবিহারীর তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিস কুমার। এক্ষেত্রে তিনি আরও আধুনিক টেকনোলজি ব্যবহার করতে চলেছেন। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য রাসবিহারী মানুষজনের কিউআর কোড মারফত বিধায়ককে জানাতে পারবেন তাদের অভিযোগ। মণিপুরের টুপুল রেলওয়ে ইয়ার্ডে ধসের ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক ভারতীয় সেনা জওয়ানের। গোটা একটা সেনা ক্যাম্প ধসের কবলে পড়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় ধসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু সেনা জওয়ানের। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 26 জন নেতার মৃতদেহ, সেনার মৃতদেহ। সেখানে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবেলা দল ও সেনা। জানা গেছে মণিপুরের টুপুলে ধস নেমে মৃত বনগাঁর ব্যারেকপুরের সন্তু ব্যানার্জি নামে এক ভারতীয় সেনা। মণিপুরে টুপুলে ধস নেমে মৃত বনগাঁর ব্যারেকপুরে সন্তু ব্যানার্জি নামে এক ভারতীয় সেনার পরিবার জানিয়েছে আর্মির 11 নম্বর জার্সির 107 ব্যাটালিয়নে কর্মরত ছিল সে। 6 মাস আগে মণিপুরের টুপুলে তার পোস্টিং হয়। গত এপ্রিল মাসে সন্তু শেষবারের জন্য বাড়িতে এসেছিল। গত 15 বছর ধরে আর্মিতে কর্মরত ছিল সন্তু। তার স্ত্রী বলেন গত বুধবার সন্তুর সঙ্গে শেষ কথা হয়েছিল। সকালে তার স্ত্রীর কাছে ফোন আসে, সন্তু আর নেই। কত স্বপ্ন, ও এবার আগস্ট মাসে এসে ঘরে উঠবে, ঘরে সব কাজ হয়ে গেছে, শুধু জানলা লাগালে হয়ে যাবে। সন্তুর মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি সন্তু খুব ভালো ছিল, বাড়িতে এলে সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করত। ছোটবেলা থেকেই আর্মিতে কাজ করার ইচ্ছে ছিল সন্তু। কাছের টাকা দেওয়ার কথা ছিল আমাকে, ওখান থেকে বলে দিল সপ্তাহখানিক আগে যে বাবু ওই মইবুলকে 50,000 টাকা কি 70,000 টাকা দিব। বড় ছেলে আপনার? আমার ছোট ছিল, ছোট ছেলে আমার, ছোট ছিল সন্তু, সন্তু আমার ছোট ছিল। এই বাবন হচ্ছে আমার বড় ছেলে, আমার দুটোই ছিল। আমাকে বলো যে জুলাই মাসে আসবে, আর জুলাই মাস খুব ভালোবাসে। ভালোবাসা মানে কি, আমি 4 বার ফোন করতো, আমি সকালবেলা খেয়েছি কিনা, আমি ওষুধ খেয়েছি কিনা, আমি দুপুরবেলা খেয়েছি কিনা, আমি রাত্রিবেলা খেয়েছি কিনা, বাবু কেমন আছে, সব বাবু কই, তাহলে এদের কথা বিশ্বাস করতে পারো, বাবুর কাছে যাও। সেদিন আমার সঙ্গে দুপুরে ঘটেছিল, হ্যাঁ দুপুরে কথা হয়েছিল, ও আমাদের বাড়ির দোতলায় বসে। তারপরে আমি ডিউটিতে আমার সঙ্গে কথা হয়নি, বৌমার সঙ্গে কথা হয়েছে, বললো যে 12টা পর্যন্ত বৌমার সঙ্গে কথা হয়েছে, বললো যে আমি খুব টায়ার্ড আছি, আমি ওটা ঘুমাবো।
এই যে বলে ঘুমা ফোন তুলো ব্যাস। ওখানে কতদিন হলো পোস্টিং হয়েছে ওই ডিউটিতে? যে জায়গাটা হয়েছে সেটা অত কিছু বলে না, ওরা ডিপ্লিমিতের ব্যাপারটা অত কিছু বলে না। রিসেন্ট বাড়ি আসার কথা ছিল, এখন মানে সামনে বাড়ি আসার কথা আছে। ও বলছিল যে আমি যখন সময় হবে তখন চলে আসবো, আপনি ছুটির ব্যাপার যখন পাবো তখন চলে যাবো। সময় এখন ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো অন্যান্য খবরে। নামমাত্র টাকার জন্য প্রাণ গেল এক চাষির, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নানুরের হারমোল গ্রামে। দাদাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন মৃতের ভাই, এই ঘটনায় গ্রেপ্তার চারজন। জানা গিয়েছে বীরভূমের নানুর থানার হারমোল গ্রামের বাসিন্দা মৃত শেখ সানওয়াজের একটি ট্রাক্টর আছে, সেই ট্রাক্টর দিয়ে তিনি গ্রামবাসীদের জমি চাষের বরাত নেন। সেই মতো কয়েকদিন আগে সেই গ্রামে শেখ সাহনাজ, শেখ তারু, শেখ জামিনের বীজতলা ট্রাক্টর দিয়ে চাষ করেন তিনি। অভিযোগ, চাষ করার জন্য শেখ সানওয়াজের কাছে 675 টাকা দেওয়ার চুক্তি হয়েছিল অভিযুক্তদের, কিন্তু 600 টাকা দিলেও 75 টাকা দেয়নি শেখ সাহনাজ, শেখ তারু এবং শেখ জামিন। তারা জানিয়ে দেয় 600 টাকার বেশি এক পয়সাও তারা দেবে না। এই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে সানওয়াজের সঙ্গে বচসা চলছিল নূর ও সানওয়াজের। অভিযোগ, শুক্রবার রাতে শেখ সানওয়াজের ভাই শেখ শাহিদ মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় দুজনকে প্রকাশ্যে রাস্তায় লাঠি চালাকার দিয়ে মারধর করা শুরু হয়। শেখ সহদাই পালিয়ে যায়, তবে শেখ সানওয়াজ পালাতে পারেনি। অভিযুক্ত দুই জমি মালিক এবং তাদের কয়েকজন বন্ধু ইট বাঁশ দিয়ে মারধর করে সানওয়াজকে, গুরুতর জখম হন তিনি। আক্রমণে মাথা ফেটে যায় মৃত ভাই শেখ সাহেদের। শুক্রবার রাতে গুরুতর অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে আনার পথে মৃত্যু হয় সানওয়াজের। হাতে কি ছিল তাদের? হাতে ওই লাঠি, লাঠি আর ইট আর ওই ঢেলা পাথর। গোটা জুন জুড়ে দক্ষিণবঙ্গকে ভুগিয়েছে বর্ষা, জুলাইয়ে ভরিয়ে দেবে এমন আশাও দেখা যাচ্ছে না। বরং আবহাওয়া দপ্তরের ইঙ্গিতে ঘুম উঠতে পারে বাংলার কৃষকদের। পূর্বাভাস বলছে জুলাইতেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। প্রশ্ন উঠছে, চাষের জমিতে পর্যাপ্ত জল না থাকলে আমন ধান রোপণের কাজ হবে কী করে? তবে কি রোপণ পিছবে? শুধু ধান নয়, আশঙ্কা থেকে যাচ্ছে পাট পচানো নিয়েও। চলতি বছর গোড়া থেকেই গোলমাল, শীতে বারবার বাঁধ সেজেছে বৃষ্টি, অথচ মার্চ থেকে একেবারে উধাও ঝড় বৃষ্টি, এপ্রিলে নামমাত্র বৃষ্টি হয়েছে। এবার মে মাসে বর্ষণ কিছুটা বাড়লেও তাতে লাভ হয়নি। জুনে বর্ষা এসেছে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে, তারপরেও গোটা জুন জুড়ে বর্ষা দুর্বল দক্ষিণবঙ্গে, একদিনও ভারী বৃষ্টি হয়নি। ফল, পহেলা জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ঘাটতিতে দাঁড়িয়েছে 48%, যার অর্থ স্বাভাবিকের প্রায় অর্ধেক বৃষ্টি হয়নি। বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনায় ঘাটতি আরও বেশি। শস্যগোলা, বর্ধমানও 38% বৃষ্টি হয়েছে। আশা ছিল জুলাই যদি পুষিয়ে দেয়, সেই আশাতেও জল। জুলাই শুধু বর্ষার দ্বিতীয় মাসই নয়, বর্ষা সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাইতে, অথচ সেই মাসও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কোথাও অতিবৃষ্টির সম্ভাবনাই নেই। পশ্চিমবঙ্গে সামান্য কিছু জায়গাতে বৃষ্টি স্বাভাবিক হতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদ, বাকি তল্লাটে ঘাটতিতে পাহাড়ি থাকছে, এমনই ইঙ্গিত নয়াদিল্লির মৌসুম ভবনের। বৃষ্টি কম হতে পারে উত্তরবঙ্গে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরও। বৃষ্টি কম হওয়ায় বিপদ কোথায়? গ্রীষ্ম, পাক বর্ষা,
এমনকি বর্ষাতেও প্রচুর পর্যাপ্ত বৃষ্টি হয়নি, তাই গ্রামের খাল বিল নালা কোথাও জল পর্যন্ত নেই। জল নেই চাষের জমিতে, আমন ধান রোপণ বা পাট পচানো দুইয়ের জন্য জল জমে থাকা দরকার, কিন্তু চাহিদা আর যোগানের মধ্যে বিপুল ফারাক। এই ছবিটা অনেকটাই বদলে যেত যদি বাংলার দুয়ারে একটা নিম্নচাপ হাজির হতো। শুক্রবারে বর্ষার প্রথম নিম্নচাপের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4 জুলাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের কপাল এতটাই খারাপ, সেই নিম্নচাপও সৃষ্টি হতে চলেছে উত্তর উড়িষ্যার উপর, ফলে বেশি বৃষ্টি পাবে না পরশু রাজ্য, বাংলায় তেমন লাভ হবে না। বাংলার লাভ কবে হতে পারে? মৌসুম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথমত নিম্নচাপ উড়িষ্যা ঘেঁষে সৃষ্টি হতে চলেছে, দ্বিতীয়ত নিম্নচাপটি হবে দুর্বল, ফলে এখনকার মতো এক্সপ্রেস রাউন্ড আপ এই পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।